ক্লাস টেন আমরা ইতিহাসের আলোচনায় সপ্তম অধ্যায়ে ছিলাম, যেখানে আগের দিন আমরা আলোচনা করেছিলাম প্রীতিলতা ওয়াদ্দেদার পর্যন্ত। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে নারী জাতির অবদান আলোচনা করা। তার ফলে টুকরো টুকরো করে কিছু কিছু বীরাঙ্গনা, কিছু বীর নারী, তাদের কার্যক্রম, তাদের অবদান, তাদের আত্মবলিদানের কথা এখানে আমাদের আলোচনার বিষয়। তা আজকে আমরা দুটো জিনিস নিয়ে এখানে আলোচনা করব, একটা কল্পনা দত্ত আর একটা আজাদিন ফৌজ নারী বাহিনীর অবদান আলোচনা করব। কল্পনা দত্ত প্রীতিলতা ওয়াদ্দেদারের অন্যতম সহযোগী, তারা দুজন একসঙ্গেই মাস্টারদার অনুপ্রেরণায় সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। কল্পনা দত্ত, আমরা আগের দিন প্রীতিলতা আলোচনা করেছিলাম, আজ আমরা কল্পনা দত্তের আলোচনাটা করব। কল্পনা দত্তের জন্ম 1913 সালের 27 জুলাই। বাংলার নারী সমাজ 1930-এর দশক থেকে যেভাবে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং যে সমস্ত নারী এক্ষেত্রে তাদের অবদান রেখেছেন, তাদের মধ্যে প্রীতিলতা যেমন একজন, একইভাবে 17 বছরের অন্যতম তরুণী কল্পনা দত্তও একজন উল্লেখযোগ্য বিপ্লবী। তিনি মাস্টারদা সূর্য সেনের শিষ্যা ছিলেন, তারই অনুপ্রেরণায় কল্পনা দত্ত বিপ্লবী আন্দোলনে নিজেকে যুক্ত করেন। কল্পনা দত্ত নিজে থেকে ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী ছিলেন, হয়তো তিনি শিক্ষার অঙ্গনে দাঁড়িয়ে অনেক বড় চাকরি পেতে পারতেন, চাকরি করতে পারতেন, কিন্তু সেগুলো না করে নিজেকে তিনি বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত করে ফেলেন। প্রথম দিকে উনি যুগান্তর দলের সদস্য ছিলেন। যুগান্তর দল একটা ভারতবর্ষের বৈপ্লবিক গুপ্ত সমিতি, যারা মূলত পর্দার আড়ালে দাঁড়িয়ে কী করে বোমা বাঁধতে হয়, লাঠি খেলা, ছুরি চালানো, বন্দুক চালানো, পিস্তল চালানো, এই ধরনের কাজকর্মের ট্রেনিং যুগান্তর দল দিত। তা প্রথম দিকে যুগান্তর দলের সদস্য থাকাকালীন অবস্থায় উনি মাস্টারদার সংস্পর্শে আসেন। তারপর মাস্টারদার চট্টগ্রাম অঞ্চলে যে সশস্ত্র বিপ্লবী অভ্যুত্থানের আয়োজন করেছিলেন, কল্পনা দত্ত নিজেকে তার সঙ্গে যুক্ত করেন। তা সেই কল্পনা দত্ত একবার একটা পরিকল্পনা বিপ্লবীদেরকে নিয়ে করেছিলেন যে গোটা চট্টগ্রাম জেলখানাটাই ডিনামাইটের সাহায্যে উড়িয়ে দেবেন, কারণ বিপ্লবীদেরকে বন্দি করে ব্রিটিশ সরকার ওই চট্টগ্রাম জেলখানাতেই তাদেরকে আটকে রেখে দিত। তাই জন্য কল্পনা দত্ত এবং তার সহযোগীরা এরকম একটা পরিকল্পনা করেছিলেন, কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা সফল হয়নি। হতে পারে বিপ্লবীদের মধ্যে কেউ সেই ষড়যন্ত্রের কথা আগাম ব্রিটিশ সরকারের কানে তুলে দেয়, তার ফলে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। মাস্টারদার এই সহকর্মী কল্পনা দত্ত, মাস্টারদার নিজে যে সমস্ত চট্টগ্রাম এলাকায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে যে সমস্ত কাজকর্ম করেছিলেন তার বেশিরভাগ ক্ষেত্রে অন্যতম সহযোগী ছিলেন কল্পনা দত্ত। এবং চট্টগ্রাম এলাকার গহিরা বলে একটি গ্রাম আছে, নামটা আরেকবার বলি, গহিরা। এই গহিরা গ্রামে ব্রিটিশ ফৌজের সঙ্গে মাস্টারদার বাহিনীর সরাসরি সংঘর্ষ হয়, আর সেই সরাসরি সংঘর্ষে কল্পনা দত্ত কিন্তু একেবারে সামনের সারিতে ছিলেন। এরপর মাস্টারদাকে পুলিশ ধরে নিয়ে যায়, কল্পনা দত্তও গ্রেপ্তার হন, বিচারে কল্পনা দত্তের যাবজ্জীবন হয়। যাবজ্জীবন হয়ে যাওয়ার পর ওনাকে মেদিনীপুর জেলে স্থানান্তরিত করা হয় চট্টগ্রাম থেকে। জেল থেকে উনি মুক্তি পাওয়ার পরেও তিনি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেন, কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষা, তাদের দাবি আদায়ের জন্য কল্পনা দত্ত নানাভাবে আন্দোলন করে গেছেন। তা এইভাবেই আজীবন কাল উনি কমিউনিস্ট আন্দোলনের মধ্যে নিজেকে যুক্ত রেখেছেন। তা আমরা কল্পনা দত্ত সম্পর্কে প্রশ্ন আসতে পারে এইভাবে যে কল্পনা দত্ত স্মরণীয় কেন, টিকা লেখো কল্পনা দত্ত, এইভাবে আসতে পারে, অথবা বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম বীরাঙ্গনা নারী কল্পনা দত্তের অবদান আলোচনা করে। এটা ছাড়া আমরা বলেছি আজকে দুখানা বিষয় নিয়ে আলোচনা করব, আরেকটা বিষয় হচ্ছে আজাদিন ফৌজের নারী বাহিনী। আজাদিন ফৌজের কথাটা শুনলেই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম মনের মধ্যে চলে আসে। অনেক সময় প্রশ্ন আসে যে আজাদিন বাহিনী কে তৈরি করেছিলেন,
ভুলবশত অনেক ছাত্রছাত্রী পরীক্ষার খাতায় সুভাষচন্দ্র বসুর নাম লিখে আসে, এটা কিন্তু কখনোই সঠিক নয়। আজাদীন বাহিনী তৈরি করেছিলেন রাসবিহারী বসু, সেখানকার প্রবাসী ভারতীয়দেরকে সঙ্গে নিয়ে ভারতবর্ষে একটা সশস্ত্র অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা রাসবিহারী বসু ছিল। কিন্তু পরবর্তীতে নিজে যখন বয়সের ভারে আক্রান্ত হয়ে যান, তখন তিনি একজন যোগ্য ব্যক্তিকে খুঁজছিলেন যার হাতে আজাদীন বাহিনীর দায়িত্ব দেওয়া যায়। সুভাষচন্দ্র বসু সেই সময় ভারত থেকে পালিয়ে জার্মানিতে পৌঁছান। রাসবিহারী বসুর ডাকেই জার্মানি থেকে তিনি জাপানে এসে পৌঁছান। অর্থাৎ রাসবিহারী বসু দ্বারা গঠিত আজাদীন বাহিনীর দায়িত্ব এবার চলে আসলো সুভাষচন্দ্র বসুর কাছে। সুভাষচন্দ্র বসু নতুন করে দায়িত্ব পাওয়ার পর আজাদীন বাহিনীকে ঢেলে সাজানোর চেষ্টা করেন। সে বাহিনীর চারটে অংশ বা চারটে সেক্টর ছিল, যার একটার নাম নেহেরু ব্রিগেড, গান্ধী ব্রিগেড, ঝান্সি ব্রিগেড, এইভাবে উনি অংশগুলোর ভাগ করেছিলেন। এখানে আমাদের আলোচনার বিষয় মূলত ঝান্সি ব্রিগেড নিয়ে। ঝাঁসি মধ্যপ্রদেশের একটা এই মুহূর্তে জেলার নাম। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আত্মত্যাগের কথা মাথায় রেখেই সুভাষচন্দ্র বসু তার নারী বাহিনীর নাম দিয়েছিলেন ঝাঁসি ব্রিগেড। এই ঝাঁসি ব্রিগেডে প্রায় 1000 মতো স্বেচ্ছাসেবিকা বা নারী যুক্ত ছিল। সুভাষচন্দ্র বসু স্বপ্ন ছিল যে আজাদীন বাহিনী যখন ভারতবর্ষে পৌঁছাবে ব্রিটিশের সঙ্গে লড়াইয়ের জন্য, তখন ঝাঁসি বাহিনী সবার আগে গিয়ে পৌঁছাবে এবং সবার আগে থেকে নেতৃত্ব দেবে। আর সেইভাবেই ঝাঁসি বাহিনীকে উনি তৈরি করেছিলেন। এই ঝাঁসি বাহিনী বা আজাদীন বাহিনীর নারী বাহিনী, তার ক্যাপ্টেন বা মুখ্য দায়িত্বে যিনি ছিলেন তিনি হলেন লক্ষ্মী স্বামীনাথন। এই লক্ষ্মী স্বামীনাথন পরবর্তীকালে আমাদের কাছে পরিচিত লক্ষ্মী সাইগেল নামে। ইনি ছিলেন আজাদীন বাহিনীর নারী বাহিনীর মুখ্য পরিচালিকা এবং ক্যাপ্টেন। অর্থাৎ ঝাঁসি ব্রিগেড হচ্ছে একটা আজাদীন বাহিনীর রেজিমেন্ট। এই রেজিমেন্ট সম্ভবত এশিয়া মহাদেশের মধ্যে গড়ে ওঠা প্রথম নারী বাহিনী। এখানে খেয়াল করতে হবে যে এখানে নারী মানে শুধু নারী, যার কোনো ধর্ম কোনো জাতপাতের ভেদাভেদের কোনো জায়গা ছিল না। অর্থাৎ যে 1000 নারী আজাদীন বাহিনী নারী ব্রিগেডের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের মধ্যে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ শিখ, কেউ খ্রিস্টান, বিভিন্ন ধর্মাবলম্বী মেয়েরা এর মধ্যে ছিল। তাদেরকে সুভাষচন্দ্র বসু যেটা চেষ্টা করেছিলেন, হাত বোমা ছোড়া, রাইফেল চালানো, টেমিগান বলতে একটা বিশেষ ধরনের বন্দুক তখনকার দিনে ব্যবহার করা হতো, এবং মেশিন গান, এই ধরনের আধুনিক অস্ত্রশস্ত্র কী করে চালাতে হয়, কারণ ব্রিটিশদের বিরুদ্ধে সুভাষচন্দ্র বসু সশস্ত্র লড়াইয়ে বিশ্বাস ছিলেন। তাই নারী জাতি বা নারী বাহিনীকে তিনি সেইভাবেই প্রশিক্ষিত করে তুলতে চেয়েছিলেন, যাতে করে তারা ব্রিটিশের সামনে দাঁড়িয়ে কোনো অনুনয় কোনো ভিক্ষা নয়, বরং লড়াইয়ের মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতাকে তারা ছিনিয়ে নিয়ে আসতে পারে। এবং এই নারী বাহিনীর দুটো অংশ ছিল, যার মধ্যে ধরা যাক তোমরা ধরো 1000 জন সদস্য নারী বাহিনীতে আছে, তার মধ্যে 700 জনের কাজ হচ্ছে যুদ্ধ করা, বাকি 300 জনের কাজ কিন্তু যুদ্ধ করা নয়, বরং যুদ্ধের সহযোগী হিসাবে কাজ করা। অর্থাৎ যারা যুদ্ধক্ষেত্রে আহত হবে তাদের সেবা শুশ্রূষা করার প্রয়োজন ছিল, তাই অবশিষ্ট 300 জন সেই সেবা শুশ্রূষার কাজকর্ম তারা করত। এবং কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে সুভাষচন্দ্র বসু এই নারী বাহিনী তৈরি করেছিলেন। এই নারী বাহিনীকে প্রায় সপ্তাহে 2 দিন করে 20 মাইল করে হাঁটতে হতো এবং তাদের ঘাড়ে তখন প্রচুর পরিমাণ বোঝা দিয়ে দেওয়া হতো। এটার মূল কারণ হচ্ছে যে এই কঠোর পরিশ্রমের সঙ্গে তারা যেন নিজেদেরকে মানিয়ে গুছিয়ে চলতে পারে। ঠিক যেভাবে সেনাবাহিনীতে যোগদান করলে প্রশিক্ষণ দেওয়া হয়, আজাদীন বাহিনীর নারী সদস্যদের কেউ কেউ সেই একইভাবে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। তা আজাদীন বাহিনী সুভাষচন্দ্র বসুর স্বপ্ন ছিল যে এই ঝাঁসি বাহিনী একদিন আমাদের দেশকে পথ দেখাবে। উনি সিঙ্গাপুরে প্রথম অস্থায়ী সরকার তৈরি করেন এবং ওনার ইচ্ছে ছিল উত্তর পূর্ব ভারতে কোহিমা দিয়ে ভারতবর্ষে প্রবেশ করা। তিনি সেই পর্যন্ত এগিয়েও এসেছিলেন এবং তারপরের ঘটনাই আমাদের কাছে আজও রহস্যে মোড়া। কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয় ঝাঁসি বাহিনী, অর্থাৎ ঝাঁসি যে রেজিমেন্ট ছিল সেই রেজিমেন্টের যিনি মুখ্য নেতৃত্ব ছিলেন তার কথা আমরা উল্লেখ করব বেশি করে, যে লক্ষ্মী স্বামীনাথন এবং তার সঙ্গে যে সব সহযোগী যোদ্ধারা ছিলেন, প্রথমে 1000, পরবর্তী সময়ে তা বেড়ে গিয়ে প্রায় 1500 পরিণত হয়েছিল, তাদের কথা স্মরণ করার উত্তর হচ্ছে এইটা
তাই যখন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদিন বাহিনীর কৃতিত্ব পড়ব, তখন আমরা আজাদিন বাহিনীর বাকি অংশগুলো আলোচনা করব। এখানে শুধুমাত্র আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঝান্সি ব্রিগেড এবং তার ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন ওরফে লক্ষ্মী সাইগাল এবং তার সহযোগী যে 1500 যোদ্ধা, তারা যে অবদান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে রেখে গেছে, নারী হয়ে তৎকালে যে লড়াই তারা লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করেছিলেন এবং নিজেদেরকে প্রশিক্ষিত করে তুলেছিলেন, সেই অবদান কিন্তু আমাদেরকে অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। তো এই প্রশ্নটা কিভাবে আসবে, আজাদিন ফৌজের নারী বাহিনীর অবদান আলোচনা করো, এইভাবে আসতে পারে, এইভাবেই আসে। এটাও একটা 4 নম্বরের মাপের প্রশ্ন। দুটো প্রশ্নই কল্পনা দত্ত এবং আজাদিন বাহিনীর ক্ষেত্রে নারী বাহিনীর অবদান দুটোই 4 নম্বর করে আসবে এবং তোমরা সেইভাবেই এটাকে রেডি করবে। এবং খবরে তোমরা ইতিমধ্যে শুনেছ যে আগামী মানে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা তা আগামী বছর ফেব্রুয়ারি মাসে যথাবিহিত সময়, যে সময় হয় সাধারণত, সেই সময় হওয়ার কথাই কিন্তু ঘোষণা করা হয়েছে। তাই আমি আশা করব যেভাবে আমরা পড়াকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তোমরাও কিন্তু সেই সঙ্গে সঙ্গে তালে তালে এগিয়ে নিয়ে যাবে, নাহলে কিন্তু পরীক্ষা সামনে চলে আসবে, অথচ আমরা সিলেবাসের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু লড়াই করে উঠতে পারবো না। যাতে আমরা পিছিয়ে না পড়ি, আমাদের পরীক্ষা যেন খারাপ না হয়, তার জন্য কিন্তু আমি বারবার বলছি যে তোমরা কাজগুলো করো, পড়া মুখস্থ করো এবং লেখার অভ্যাস তৈরি করো ঘড়ি ধরে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে দেখবে এক সময় ঠিক আমাদের পরীক্ষার জন্য আমরা কিন্তু রেডি হয়ে যেতে পারবো। আজকে এখানেই থাক, এই অধ্যায়ের পরবর্তী বিষয় নিয়ে আমি আবার পরের আরেকটা ভিডিওতে তোমাদের কাছে আসবো।